আবারও রাতের আধারে রাজধানীতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে রাজধানীর আশ্রম চৌমুহনী এলাকায় চোরের দল পরপর তিনটি দোকানে চুরির ঘটনা সংঘটিত করে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে ব্যবসায়ীদের। প্রতিনিয়ত চোরের দল এই এলাকায় দোকান ও বাড়িঘরে চুরির ঘটনা সংঘটিত করে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসীদের। এ নিয়ে চিন্তিত তারা। এখানে কালকে এখানে চুরি হয়েছে, লোহার দোকানে চুরি হয়েছে, তারপরে বাদামালের দোকানে চুরি হয়েছে, আমার দোকানে চুরি হয়েছে। আপনার তিন মাস আগে আমার রিস্কার তিন সেট ব্যাটারি লেগে গেছে, মোটর লেগে গেছে, আরেকজনের দোকানে চুরি হয়েছে, রিস্কা নিয়েছে চুরি করে রাত্রেবেলা তালা কাটিয়া রিস্কা বাড়ি করে লেগে গেছে। নমস্কার, আমি আজকে অনেক নিজের চুরের অত্যাচারে আমি খুব নিজে তুলেছি। আমার কোনো কোনো টাকা পয়সা নাই, সমস্ত আমার রিস্কা বেড়ে নিয়ে গেছে। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম টনাম কে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই। অশুভ তো হওয়ারই ছিল, এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।